পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেকার রেজা। ইফতেকার, মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ ন্যান্সি, আমি এই মুহূর্তে অবস্থান করছি পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবারের যে আসর, সেই আসরটি 28তম আসরে পা দিয়েছে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ শুক্রবার ছুটির দিন, মেলা কিছুটা দেরিতে 21 জানুয়ারি শুরু হলেও আজ যে দ্বিতীয় শুক্রবার মেলা শুরু হবার পর, সেই শুক্রবারে সকাল থেকেই ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া বা শীতের যে বৈরিতা ছিল সপ্তাহখানেক আগে, সেই বৈরিতা না থাকার কারণে সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষণীয় দেখা যাচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে ধীরে ধীরেই যে ক্রেতা দর্শনার্থীদের যে ভিড়, সে ভিড়টি বাড়ছে এবং তাদের বেচা কেনার যে জায়গাটা, সেই জায়গাটাও বাড়ছে। তবে এবারে বাণিজ্য মেলায় টিকিটের যে প্রবেশ মূল্য, সেই প্রবেশ মূল্য 10 টাকা বাড়ানো হয়েছে এবং প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে এবং 5 বছরের নিচের শিশুদের জন্য 25 টাকা করে টিকিট বা প্রবেশ মূল্য রাখা হয়েছে। এবং এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরি প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা 351টি এবং একই সাথে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র। যেহেতু এই মেলার স্থানটি বা ভেনুটি রাজধানী থেকে কিছুটা বাইরে, পূর্বাচলের একদম শেষ দিকে, তাই নাগরিক সারাদিনের জন্য যদি ক্রেতারা বা দর্শনার্থীরা আসেন, তাদের যদি কোনো ধরনের সেবা বা পরিষেবার প্রয়োজন হয়, তাতে সেটি যেন তারা খুব সহজে পেয়ে যান বা মেলা কর্তৃপক্ষ যাতে নিশ্চিত করতে পারে, সেই কারণে মূলত এই সুবিধাগুলো রাখা হয়েছে। এবং এবারের মেলায় স্থানীয় টেক্সটাইল, মেশিনারিজ, কার্পেট, প্রসাধনী, ইলেকট্রিক্যাল পণ্য, জুয়েলারি পণ্য সহ হস্তশিল্পের বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন স্টলে স্থান পেয়েছে এবং ক্রেতা যারা রয়েছেন তারা ঘুরে ঘুরে স্টল দেখছেন এবং তারা কেনাকাটা করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবারের মেলায় যে পণ্যের যে মান, সে মান নিয়েও অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা ক্রেতা যারা এসেছেন বা দর্শনার্থী যারা এসেছেন তারা। এবং দাম নিয়ে কিছুটা দাম বেশি বলে অনেকে অভিযোগ করছিলেন, তবে মান ভালো হলে সেই দামটি খুব একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেও জানাচ্ছিলেন তারা। এবং এবারের যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলায় আমরা দুজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো, তাদের কাছে আপনাদের কাছে আমরা জানতে চাইবো যে এবারের মেলায় এসে কেমন দেখছেন, মেলা কেমন লাগছে এবং কী কী কিনবেন। হ্যাঁ, আসছি, খুব ভালো লাগতেছে। আসছি একটু আগে আর কি, মাত্র আসছি তো, ভিডিওতে দেখছি অনেক স্টলে অনেক প্রোডাক্ট আছে, অনেক ভালো আর কি। দেখি, আসছি মাত্র, আমি আমার হাজবেন্ড, আমার ছোট খালা, আমরা আসছি তো দেখি কি কি আছে। আপনার বাসা থেকে আসতে যে যোগাযোগ বা সড়কের যে ব্যবস্থা, গাড়ির যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কেমন ছিল? হ্যাঁ, খুবই ভালো লাগছে, আর 30 মিনিটও লাগে নাই, 20 মিনিটের ভিতরেই আসে দিয়েছি। বিআরটিসি বাসটা খুবই ভালো, ভালোভাবেই আসছি। আচ্ছা, মেলার যে ভিতরের ব্যবস্থাপনা বা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে জায়গাটা, এটি কতটা আপনাকে সন্তুষ্ট দিচ্ছে বা আর কি কি জিনিস কিনতে এসেছেন এবারের মেলায়, এটি জানতে চাই। হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগতেছে সব কিছু দেখে এবং পরিবেশটাও আগের থেকে অনেক ভালো করেছে, এটা খুব ভালো দিক, ভালো লেগেছে আমার অনেক। এখন সবগুলো স্টল দেখবো, ঘুরবো, এই তো। আচ্ছা, কোন পণ্যটি সবচেয়ে বেশি কেনার আগ্রহ প্রকাশ করছেন, দেশি পণ্যগুলোর মধ্যে না বিদেশি পণ্যগুলো ঘুরে দেখতে চান? বিদেশি পণ্যগুলো দেখার জন্য বেশি এক্সাইটেড, যেরকম দিল্লির কিছু ড্রেস আপ আছে, কাশ্মীরি শাল আছে, এগুলো দেখার জন্যই ম্যাক্সিমাম আসা আমাদের। আর ডায়মন্ড ওয়ার্ল্ডও আছে, এখানেও যাবো কিছু কেনাকাটা করার জন্য, এই তো। ধন্যবাদ আপনাকে। ন্যান্সি, যেমনটি শুনছিলেন, যারা ক্রেতা বা দর্শনার্থী এসেছেন তারা মূলত দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য যেগুলো রয়েছে সেই পণ্যগুলো দেখবার জন্যই, হাতের নাগালে পেয়েছেন বলে দেখবার জন্যই তারা মূলত এসেছেন এবং তারা জানাচ্ছিলেন যে পণ্যের যে মানের যে বিষয়টি, সে মানটা নিয়ে অনেকটাই সন্তুষ্ট এবং যে যোগাযোগ যে ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা বা বিআরটিসি বাস সার্ভিসের যে বিষয়টি, সেই বিষয়টি পেয়েও তারা সন্তুষ্ট। বিআরটিসি বাস মূলত কুড়িল বিশ্ব রোড এবং ফার্মগেটের খেজুর বাগান থেকে সার্ভিস দিচ্ছে ক্রেতা এবং দর্শনার্থীদের। কুড়িল বিশ্ব রোড থেকে 35 টাকা এবং ফার্মগেট থেকে 70 টাকা করে টিকিট। এবং এছাড়াও ঢাকার বাইরের যে জেলাগুলি, নিকটস্থ যে জেলাগুলি রয়েছে, নারায়ণগঞ্জ এবং নরসিংদী, সেই জেলার ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য রয়েছে বিআরটিসি বাস সার্ভিস এবং সেই বিআরটিসি বাসগুলো মেলাস্থল থেকে প্রতি 5 মিনিট পরপরই ছেড়ে যাচ্ছে। এবং যে মেলার যে ক্রেতা দর্শনার্থীদের যে যে পণ্য কেনার ক্ষেত্রে যে যাতে মান এবং দামটি ঠিক থাকে, সেটি নিয়ে মনিটরিং করার জন্য মেলা কর্তৃপক্ষ টিম রেখেছে। তো এই ছিল মেলা
মেলা থেকে সর্বশেষ তথ্য দেন স্যার। ইফতেখার আপনাকে ধন্যবাদ।